হ্যালো, আবারও একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবার প্রিয় লেজে লেডি চ্যানেলে। সো যেটা প্রথমেই বলবো, সামনেই কালী পুজো আসছে, দিওয়ালিও আসছে। সো আজকের মেকআপ লুকটা বুঝতেই পারছো কিসের ওপর হবে। হ্যাঁ, দিওয়ালি আর কালী পুজোর একটা ছোট্ট মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, বেশি বকবক করবো না। সো চলো, আর আমার ইয়াররিংসটা কেমন বলো। সো প্রথমে আমি একটা ওয়াইপস দিয়ে আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। আমি মেকআপ করতে যাবার আগে মুখটা ক্লিন করে নিয়েছিলাম। আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি যাতে মুখে যদি এক্সট্রা কোনো ডার্ট থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে, যাতে মেকআপটা আমার খুব ভালো মতো করে মুখে বসে যায়। কারণ মুখে যদি মেকআপটা না বসে ভালো করে তাহলে দেখতে বাজে লাগে। আর এখানে আমি এখানে প্রথমে যেটা নিচ্ছি এটা হচ্ছে ফেস সিরামের জন্য এম ক্যাফিনেরই ফেস সিরামটা ইউজ করছি। এটা খুব ভালো স্কিনের জন্য, তোমরাও ইউজ করতে পারো। এটা মেনলি আমি কোথাও আমি যখন কাজে যাই তখন এটা ইউজ করি। আর খুব জেল, এটা কোনো মানে একদম তেল তেলে না, ভীষণ ভালো। আর স্কিনে খুব সহজেই এটা মিশে যেতে পারে। ঠিক আছে, আমি ভালো করে এটাকে ম্যাসাজ করে নিচ্ছি স্কিনে। ঠিক আছে, ভালো করে ম্যাসাজ করে নেবে যাতে স্কিনে বেশি মানে থেকে না যায়। সো এবার আমি এখানে যেটা প্রাইমারের জন্য ইউজ করছি সুইস বিউটির এই প্রাইমারটা, এটা হাইলাইটার প্রাইমার। এটা মুখে মাখলে এটা যেরকম তোমার প্রাইমারে কাজ দেবে তার সাথে মুখটা হাইলাইটও করবে। তোমাকে এক্সট্রা করে আর হাইলাইটার ইউজ করতে হবে না। সো আমি আঙুলে একটুখানি নিয়ে মুখে লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ভালো করে মুখে আমি হাত দিয়েই মুখে এটাকে ব্লেন্ড করে দেবো। এটার জন্য কোনো বিউটি ব্লেন্ডার বা ব্রাশ লাগে না, এটা হাত দিয়েই খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। আর এটা মাখার পর স্কিনে দেখবে একটা আলাদাই গ্লেজ দেয়, আলাদাই গ্লো করে স্কিনটা। তখন আর কিছু, যারা খুব সিম্পল মেকআপ করতে চায় তারা এটা মেখেও কিন্তু একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে পারে। কারণ এটা মাখার পর মুখটা আলাদাই একটা গ্লো করে, আলাদাই একটা স্কিনে মানে দেখলেই বুঝতে পারবে। আর এখানে আমি এখানে কনসিলারের জন্য ইউজ করছি ইনসাইটের এই এইচডি প্লো কনসিলারটা। এটা ভীষণ ভালো, এই কনসিলারটা আমি চোখের যেই জায়গাগুলো আমার প্রয়োজন, একটু ব্ল্যাক স্পট আছে, আমি সেইগুলো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে লাগিয়ে নেবো। অ্যাকচুয়ালি আমাদের ছোটো বিউটি ব্লেন্ডার ওটা পাচ্ছিলাম না আমি, তো আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়েই এখন একটুখানি যে আমার যে স্কিনটাই তার থেকে এক শেড একটু বেশি সেটা চোখের মধ্যে ভালো করে লাগিয়ে নেবো। চোখের মধ্যে ভালো করে লাগিয়ে যাতে চোখে ফেসে না থাকে, সাদা সাদা হয়ে না থাকে, এতে মুখটা দেখতে খুব বাজে লাগে। সো আমি চলো ভালো করে ইয়ে করে নিই। আর এখানে এই যে আইব্রো দিয়ে চোখটাকে ঠিক করছি, দেখতেই পারছো একটা ভালো করে চোখটাকে এঁকে নিচ্ছি। কারণ আমার ভুরু খুব পাতলা, আর আমি জীবনে কোনোদিনই ভুরু ব্ল্যাক করিনি, কারণ আমাকে প্রয়োজন হয় না। কারণ আমার যত ভুরু পাতলা ততটাই ভুরু সরু। সো আমি ভুরুটাকে ভালো করে ড্র করে নিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। সো আমার এখানে ভুরু হয়ে গেছে। এবারে আমি একটা ব্রাশ দিয়ে আমার কনসিলার যে শেড, সেই শেডের আই শেডো দিয়ে আমি এখানে একটু ভালো করে কনসিলারটা বসিয়ে নেবো, যাতে চোখে কনসিলারটা বেশি ভেসে ভেসে না ওঠে। কারণ কনসিলার বেশি উঠলে ভীষণ বাজে লাগে দেখতে। সো আমি মেকআপ বেসটা আগে একটু ভালো করে বসিয়ে নিই। সো মেকআপ বেস্ট না বসলে চোখে খুব বাজে লাগে দেখতে, মেকআপটা বসে না। সো এবার আমি চোখে এখানে যে দেখছো এই রেড কালারের শেডটা, রেশ পিঙ্ক শেডটা, আর দিওয়ালি মানে জানো একটু সবাই একটু ব্রাইট পরে। সো এই শেডটা চোখে আগে ভালো করে বেসটা লাগিয়ে নেবো। সো এই বেসটা লাগানোর পর আমি বেশি কিছু করবো না, একটা গ্লিটারি আইস করব। অ্যাকচুয়ালি আমি একটুখানি স্মোকি আইস করতে চেয়েছিলাম, কারণ স্মোকি আইস মানে ব্ল্যাক স্মোকি আইস, অন্য স্মোকি আইস, কারণ আমার কাছে সেই শেডটা ছিল না বলে আমি করতে পারিনি। সো ওই জন্য এই রেডটা ট্রাই করে রেডের সাথে একটু গ্লিটারি টাচ দেবো, হাতে চোখটা একটু ব্রাইট লাগে, সুন্দর লাগে। আর সবাই জানে দিওয়ালি, দিওয়ালি মানে একটুখানি মানে রঙিন ব্যাপারটা থাকে, একটা মানে হাইলাইটিং ব্যাপারটা থাকে, শিমারি ব্যাপার থাকে, তাই জন্য একটু শিমারি করার চেষ্টা করি। তার এখানে আমার বেস দেওয়া হয়ে গেছে। এবার এই যে এখানে দেখে একটা পিঙ্ক একটা গ্লিটারি শেড, সেটা চোখের উপর দিয়ে দেবো। আর লুকটা আমি খুব সিম্পল দিচ্ছি, আমি কোনো সিম্পল সাজতে খুব ভালোবাসি, তাই খুব সিম্পল একটা লুক ক্রিয়েট করছি। বেশি মানে ডিপ কিছু করছি না, মানে বেশি যেটা খুব ডিপ সাজা বলে, খুব উগ্রো সাজ, সেটা সেরকম কিছু, একটা সিম্পল সাজ করছি। আর আমি আছে কিন্তু চোখের ওপরে কোনোরকম কোনো কাজল বা আই শ্যাডো দেবো না, আমি যা দেবো সব চোখের নিচে দেবো। আর আমার চুলটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিলো বলে চুলটা আমি তুলে নিয়েছি। আর এখানে আমি কাজলের জন্য যেটা ইউজ করছি ওশিয়ার একটা কাজল, এই কাজলটা ভীষণ ভালো একটা কাজল, তোমরাও ইউজ করতে পারো। কারণ আমার ল্যাকমি ছাড়া কিছু শ্যুট করে নেই, ফার্স্ট টাইম দেখলাম কোনো কাজল আমার শ্যুট করেছে। এই কাজলটা আমি চোখের নিচে এবং উপরের কিছুটা অংশ ভালো করে লাগিয়ে নিলাম। আমি কিন্তু চোখের ওপরে লাগাইনি, চোখের নিচে লাগিয়েছি, আর চোখের ওপরের চোখের নিচের অংশটাই লাগিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় কোথায় লাগিয়েছি। এবার একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে চোখের নিচের জায়গাটা একটু স্মোকি করে দেবো, তাতে আমার
কাজলটা অনেকক্ষণ থাকে, এটা একটা ট্রিক বলতে পারো। যদি কারোর কাজল খুব স্মাচ হয় তো সবাই একটুখানি চোখের তলায় একটু আইশ্যাডো, ব্ল্যাক আইশ্যাডো নিয়ে লাগিয়ে নিতে পারো। এতে কি হয়, কাজলটা অনেকক্ষণ থাকে চোখে আর ম্যাট ফিনিশ একটা প্রোভাইড করে, মানে চোখে খুব একটা জলজল করে না, ভাল লাগে দেখতে, অনেকক্ষণ থাকে। আর আমি এখানে ব্লাশারের জন্য যেটা ইউজ করছি আমার এই চিক বামটা, এই চিক বামটা ভীষণ ভালো। আমি এর আগের ভিডিওতে দেখেছি আমি এই চিক বামটা ইউজ করি, আমি কোনো এক্সট্রা কোনো ব্লাশার ইউজ করি না, আমি এটাই ইউজ করি, ক্রিমি ব্লাশারটা ইউজ করি। এটা খুব ভালো, মানে আমার স্কিনেতে স্যুটও করে, মানে মানে খুব একটা উগ্র লাগে না, আমার খুব ভালো লাগে এটা ইউজ করতে। তোমরা ইউজ করতে পারো, এটা জাস্ট হাবসের, এটা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিনতে পেরে যাবে। সো চলো আমি আগে ব্লাশারটা ভালো করে ব্লেন্ড করে, নাহলে মুখে খুব বিচ্ছিরি লাগে, ফুটে থাকে। সো চলো ব্লেন্ড করে তোমাদের সাথে আসছি কথা বলতে। এবার এখানে লিপস্টিকের জন্য ইউজ করছি মাইগ্ল্যামের এই লিপস্টিকটা। এখানে আমি যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে রেড কালারের একটা শেড, দেখতেই পাচ্ছ। সো আজকে যেহেতু একটা ইয়েলো কালারের শাড়ি পরছে, যেন একটা রেড কালারের লিপস্টিক পরতেই হবে, কারণ যাতে মুখটা আরও ব্রাইট লাগে দেখতে। সো আমার গায়ের রঙটা যেহেতু একটু ডাস্কি, সো আমি যেন একটু ডিপ কালার লিপস্টিক পরতে প্রেফার করি, যাতে আমার স্কিনের কালারটা ভালো ফোটে। কারণ আমি যেহেতু ডিপ কালার না পরি, আমার কালারটা একদম স্কিনে ফোটে না, ভীষণ ম্যারেম্যারে লাগে, খুব বাজে লাগে দেখতে। তাই জন্য আমি আজকে এই রেড কালারের শেডটা চুজ করেছি। আর আজকে ফেস পাউডারের জন্য যেটা চুজ করেছি সেটা হচ্ছে ল্যাকমির এই ফেস পাউডারটা। এটা যারা ইউজ করেছে তারা জানে এটা ভীষণ ভালো, মানে খুবই ভালো, মানে এটা যারা মুখে মাখে বা ইউজ করে তারা জানে এটা কতটা এফেক্টিভ, কতটা ভালো। কারণ এইটা খুব কম প্রাইস, বাট এটার বেনিফিট খুব ভালো। আমার খুব মুখে ঘাম হয়, বাট এটা ইউজ করলে আমার খুব একটা ঘাম হয় না, মানে আমি আমার মানে স্যাটিসফাইড, আমি কম বাজেটে মানে এত ভালো একটা প্রোডাক্ট ল্যাকমির। আর ল্যাকমি অল টাইমই ভীষণ ভালো, বাট এই প্রোডাক্টটা মানে মাস্ট ট্রাই প্রোডাক্ট। আমি সবসময় এই প্রোডাক্টটা আমার শেষ হয়ে গেলে আমি এই প্রোডাক্টটা আমি কিনি, কারণ এটা আমার দরকার হয়, কারণ আমি রোজ ডেলি অফিসে গেলে আমি এটা অন্তত মুখে মেখে যাই, এটাতে মুখটা একটু গ্লো করে। সো এটা আমি একদম সবাইকেও বলবো, যারা কম বাজেটে কেউ একটু ভালো কম পেয়েছে এটা ইউজ করতে পারো। সো এবার ইউজ করব হাইলাইটার। সো হাইলাইটারের জন্য এখানে ইউজ করছি সুইস বিউটির হাইলাইটার, কারণ আমি ফোনে ভিডিও শ্যুট করছি তাই জন্য ভালো করে প্রপার বোঝা যাচ্ছে না, বাট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, তোমরাও অনলাইনে এটা পারচেস করতে পারো বা যে কোনো লোকাল স্টোরেও তোমরা কিনে নিতে পারো। এটা বেশি প্রাইস না, এটা আমার কাছ থেকে 180 টাকা নিয়েছিল, হয়তো তোমাদের কাছ থেকে 180 টাকা নাও নিতে পারে, হয়তো বেশিও নিতে পারে বা হয়তো কমও নিতে পারে, বাট তোমরা ইউজ করতে পারো। ভীষণ পিগমেন্টেড স্কিনের জন্য ভীষণ ভালো তো ডেফিনেটলি নয়, মানে ভালো ডেফিনেটলি নয় আমি বলতে, এটা হাইলাইটার আমাদের স্কিনে বেশিক্ষণ কোনো মেকআপই স্টে করানো উচিত নয়। সো আমার যেই জায়গাগুলো হাইলাইট করার উচিত আমি সেই জায়গাগুলো ভালো করে হাইলাইটার করে নিচ্ছি, যাতে আমার স্কিনটা যাতে হাইলাইট একটু গ্লো করে। সো এই জন্যই আমরা হাইলাইটারটা মেনলি ইউজ করি। সো চলো এবার লিপস্টিক দিয়ে একটা টিপ পরে নিচ্ছি, কারণ আমি টিপের পাতাটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তাই লিপস্টিক দিয়ে একটা ছোট্ট করে সুন্দর করে টিপ পরে নিলাম। তোমরা আমার লুকটাকে দেখে বলো কেমন লাগছে আমাকে, আর একটুখানি কমেন্ট সেকশানে জানিও, 1 থেকে 10 মধ্যে আমার এই লুকটা কত দিতে চাও সেটা প্লিজ কমেন্ট সেকশানে জানিও। সো ফাইনালি আমার লুক কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা আমার লুকটা, আমি খুব সিম্পল রেখেছি। আর দিওয়ালি একটুখানি ঝাঁকমুকু সাজি হয় তো, বাট তাও আমি একটু লাইট রাখারই চেষ্টা করেছি, কারণ আমি খুব একটা মানে উগ্র টাইপের সাজি না, মানে একটুখানি হাই মেকআপ করি না। সো আমি লো মেকআপ করি বলে আমি লোই রেখেছি, দেখতেই পাচ্ছ চোখের মেকআপটা। আমি কিন্তু ওপরে কোনো কিছু কাজল লাইনার কিছু দিইনি, জাস্ট আমার নিচের আই ইয়েতে পয়েন্টে আমি জাস্ট কাজল দিয়েছি, আর একটুখানি আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিয়েছি কাজলটা, বাস আর কিছু করিনি। সো দেখতেই পাচ্ছ লুকটা কেমন লাগছে, প্লিজ কমেন্ট সেকশনে জানিও আমাকে। আর আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমি আগেও বলেছি আমি যেরকমভাবে নিজেকে সাজাতে ভালোবাসি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। আর কেমন লাগছে প্লিজ জানিও, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি এবং শুভ কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সো একটাই রিকোয়েস্ট, বাজি ফাটাও, ডেফিনেটলি ফাটাও, কিন্তু সেটা শব্দবাজি নয়, কোনো এমন কোনো বাজে না যেটা কোনো মানুষকে ক্ষতি করে, কোনো পশুকে ক্ষতি করে। আর একটা জিনিস, কোনো পশু পাখির গায়ে প্লিজ দেবেন না, এটা একটা রিকোয়েস্ট, কারণ ওরা এই জিনিসটা সত্যিই খুব ভয় পায়, কারণ আমার ঘরেও আছে, ওরা প্রচণ্ড ভয় পায়। সো প্লিজ ওদেরকে এভাবে ভয় দেখাবেন না, আর একটু শব্দবাজি কম করাটাই আমি রিকোয়েস্ট করব, প্লিজ একটু শব্দবাজিটা কম করুন। বাট নর্মালি এমনি বাজি ফাটান, ঘরে প্রদীপ জ্বালান, লাইট জ্বালান, ক্যান্ডেল জ্বালান, সব কিছু ঠিক আছে, বাট প্লিজ ওদেরকে ওদের ক্ষতি করে নয়।
সো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে আর যদি কিছু দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কি দেখতে চাও, ডেলি ব্লগ দেখতে চাও না এরকম মেকআপ ভিডিও দেখতে চাও বা অন্য কিছু দেখতে চাও, আদার্সকে দেখতে চাও। আরেকটা কথা যেটা মানে আর তোমাদের আরেকটা কথা যেটা আমি মানে অনেকদিন ধরে বলবো ভাবছি, সো একটা জিনিস হচ্ছে দেখো আমার কোনো পার্সোনাল রুম নেই, ঠিক আছে, আমার একটাই রুম, আমাকে একটা রুমেই ভিডিও করতে হয়। সো মা পাশে রান্না করে, আমি গরমের মধ্যে ফ্যান চালিয়ে বসে বসে ঘেমে ঘেমে মানে ভিডিওটা জাস্ট বানাই, মানে আমাদের কোনো মানে নিজস্ব পার্সোনাল আলাদা করে কোনো রান্নাঘর নেই, মা পাশেই রান্না করে, আমার একটাই ঘর। সো অনেক হয়তো সাইড থেকে আওয়াজ আসে, তো সেগুলোকে প্লিজ একটুখানি আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার অত আইফাই কিছু মানে কিছু মানে অত কোনো কী বলে যে মাইক বা কোনো দামি ক্যামেরা অত কিছু নেই আমার ফোনে, যতটুকু আমি ফোনে আমার যতটা ক্যামেরা আছে সেই ক্যামেরাতেই ভিডিও করার চেষ্টা করি। আর আরেকটা সেটা যদি নয়েসের জন্য কোনো প্রবলেম হয় আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটাতে আমার কোনো হাত নেই, কারণ আমি এখনও অত বড় কোনো মানে ইউটিউবার হয়ে যায়নি যে আমি একটা ভালো সেট আপ তৈরি করে করতে পারবো। ওকে, সো চলো এটুকুনি বলার ছিল। আর ভিডিওটাকে যদি খুব ভালো লেগে থাকে প্লিজ আরেকবারও বলছি লাইক করে দেবে, আর আমি পুরো ঘামছি কারণ ফ্যান বন্ধ রয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। সো চলো একটুখানি ঘেমে ঘেমে ভিডিও করার জন্য এত কষ্ট করে করি, তো তার জন্য প্লিজ একটা লাইক করে দিও। আর চলো আজকের মতো টাটা।